लाख लाख बाइक चालकर डांगर खबर एटार हेलमेट परिधान करिलেও আপুনি ভৰিব লাগিব জৰিমানা सरकार घोषणा কৰিছে বিশেষ নিয়ম আনিছে বাইক আৰোহীসকলৰ বাবে কিন্তু কি নিয়ম আনিছে জনায়েছো সবিহে এটার আপুনি হেলমেট ভালদৰে পৰীক্ষা কৰি লব লাগিব আপুনি বাইক চলোৱাৰ আগতে ভালদৰে পৰীক্ষা কৰি লব লাগিব বাইক আৰোহীৰ বাবে এই মুহূৰ্তত লৈ আহিছো ডাঙৰ খবৰ সকলো বাইক আৰোহীয়ে মানিব লাগিব এই নিয়ম বাইক চলোৱাৰ পূৰ্বে পৰীক্ষা কৰক আপোনাৰ হেলমেটটো আপুনি বাইক চলোৱাৰ পূৰ্বে পৰীক্ষা কৰক আৰু হেলমেট থাকিলেও ইতিয়াৰ পৰা আপুনি ভৰিব লগা হ'ব পাৰে জৰিমানা জৰিমানা ভৰিব লগা হ'ব পাৰে হেলমেট থকাৰ পিছতো আপুনি জৰিমানা ভৰিব লগা হ'ব পাৰে আৰু হেলমেটক লৈ ইতিমধ্যে চৰকাৰে আনিছে কেবাটাও ডাঙৰ নিৰ্দেশনা এই মুহূৰ্তত জনাইছো আপোনাৰ হেলমেটটো ISI মার্কযুক্ত হব লাগিব আপনার হেলমেট আপনি যেটো পরিধান কৰিছে হেলমেট কে হেলমেটৰ বাবে কিছুমান বাধ্যবাধকতা আহি গৈছে হেলমেট পরিধান কৰোতে মুখৰ হৈতে বেল্ট পরিধান কৰিব লাগিব আপুনি আৰু BIS ৰ দ্বাৰা জাৰি কৰা হৈছে ISI মার্কযুক্ত হব লাগিব বুলি হেলমেট আপনার হেলমেট ISI মার্কযুক্ত হব লাগিব আৰু বাইক চালকৰ লগতে পিছত উঠা ব্যক্তিও পরিধান কৰিব লাগিব হেলমেট আৰু এই নিয়ম যদি ভঙ্গ কৰে তেন্তে ভৰিব লাগিব 1000 টকাৰ জৰিমানা এই মুহূৰ্তত লৈ আহিছো লাখ লাখ বাইক আৰোহীৰ বাবে ডাঙৰ খবৰ হেলমেটক লৈ চৰকাৰে কেইবাটাও নিয়ম ঘোষণা কৰিছে হেলমেটক লৈ এতিয়া হেলমেট থকাৰ পিছতো আপুনি ভৰিব লগা হ'ব পাৰে জৰিমানা 1000 টকাৰ জৰিমানা ভৰিব লগা হ'ব পাৰে হেলমেট থকাৰ পিছতে এয়া বাইক আৰোহীৰ বাবে ডাঙৰ খবৰ বাইক চলোৱাৰ পূৰ্বে আপুনি পৰীক্ষা কৰক আপোনাৰ হেলমেটটো যদি আপুনি বাইক চলোৱাৰ পূৰ্বে পৰীক্ষা নকৰে তেন্তে আপুনি ভৰিব লাগিব পাৰে 1000 টকাৰ জৰিমানা এই মুহূৰ্তত চৰকাৰে ঘোষণা কৰিছে বৃহৎ ঘোষণা কৰিছে নতুন নিয়ম আনিছে বাইক চালকৰ বাবে বাইক চলোৱাৰ পূৰ্বে বাইক আৰোহীৰ কাৰণে এই মুহূৰ্তত ডাঙৰ খবৰ আপুনি বাইক চলোৱাৰ পূৰ্বে পৰীক্ষা কৰক আপোনাৰ হেলমেটটো পরীক্ষা করক অন্যথা আপনি ভরব লাগিব 1000 টাকা জরিমানা 1000 টাকার জরিমানা ভরব লাগিব হেলমেট থাকার পিছতো আপনি 1000 টাকার জরিমানা ভরব লাগিব এয়া হেলমেটক লৈ সরকারে আনিছে কেবাটাও ডাঙৰ নিৰ্দেশনা আনিছে এই মুহূৰ্তত জনায়েছো সরকারের কেবাটাও ডাঙৰ নিৰ্দেশনা আৰু আপুনি হেলমেটটো আপোনাৰ আপুনি যেটো হেলমেট পৰিধান কৰে সেই হেলমেটটো ISI মার্কযুক্ত হ'ব লাগিব যদি আপোনাৰ হেলমেটটো ISI মার্কযুক্ত নহয় তেন্তে আপুনি ভৰিব লাগিব অধিক জৰিমানা ভৰিব লাগিব এই মুহূৰ্তত জনায়েছো আৰু আপুনি হেলমেট পৰিধান কৰোতে মুখৰ হৈতে বেল্ট পৰিধান কৰিব লাগিব এই মুহূৰ্তত জনায়েছো আপুনি যদি ISI মার্কযুক্ত হেলমেট পৰিধান নকৰে তেন্তে আপুনি হেলমেট পৰিধান কৰাৰ পিছতো আপুনি 1000 টকাৰ জৰিমানা ভৰিব লাগিব এই মুহূৰ্তত জনায়েছো সরকারে ঘোষণা করেছে হেলমেটক লৈ নির্দেশনা কেবাটাও ডাঙৰ নির্দেশনা আহিছে বাইক আৰোহীৰ বাবে ডাঙৰ খবর হেলমেট পরিধান করার পিছতো আপুনি কোনো ঠাইত ভৰিব লগা হ'ব পাৰে ইতিয়াৰ পৰা ভৰিব লগা হ'ব পাৰে জৰিমানা কিয়নো আপুনি যদি ISI মার্কযুক্ত হেলমেট পরিধান নকৰে তেন্তে ৰাজপথতে আপুনি ভৰিব জৰিমানা হেলমেট পরিধান অন্য হেলমেট পরিধান কৰিলেও আপুনি জৰিমানা ভৰিব যদিহে আপোনাৰ হেলমেটটো ISI মার্কযুক্ত নহয় আৰু আপুনি হেলমেট পৰিধান কৰোতে মুখৰ হৈতে বেল্ট পৰিধান কৰিব লাগিব যদি আপুনি বেল্ট পৰিধান নকৰে বেল্ট যিডাল বেল্ট থাকে হেলমেটত সেই বেল্টডাল যদি আপুনি পৰিধান নকৰে তেন্তে আপুনি ভৰিব লাগিব জৰিমানা আপোনাৰ ISI মার্কযুক্ত হলেও আপুনি সেই সময়ত ভৰিব লাগিব বেল্ট নলগালে আপুনি ভৰিব লাগিব 1000 টকাৰ জৰিমানা এই মুহূৰ্তত লৈ আহিছো ডাঙৰ খবৰ এয়া ডাঙৰ খবৰ হেলমেটক লৈ বাইক আৰোহীৰ বাবে ডাঙৰ খবৰ BIS-ৰ দ্বাৰা জাৰি কৰা হৈছে ISI মার্কযুক্ত হ'ব লাগিব বুলি এই হেলমেট ISI মার্কযুক্ত হ'ব লাগিব বুলি BIS-ৰ দ্বাৰা জাৰি কৰা হৈছে আৰু বাইক চালকৰ লগতে পিছত উঠা ব্যক্তিয়ে পৰিধান কৰিব লাগিব হেলমেট যদি নিয়ম ভংগ কৰে তেন্তে আপুনি 1000 টকাৰ জৰিমানা ভৰিব লাগিব এয়া বাইক আৰোহীৰ বাবে ডাঙৰ খবৰ এই মুহূৰ্তত লৈ আহিছো বাইক আৰোহীৰ বাবে ডাঙৰ খবৰ আপোনাৰ হেলমেটটো ভালদৰে আপুনি পৰীক্ষা কৰক আপুনি বাইকখন চলোৱাৰ আগতে আপুনি ৰাজপথত ওলোৱাৰ আগতে ভালদৰে পৰীক্ষা কৰক আপোনাৰ হেলমেটটো পৰীক্ষা কৰক অন্যথা আপুনি ভৰিব লাগিব পাৰে 1000 টকা জৰিমানা ভৰিব পাৰে যদি আপোনাৰ হেলমেটটো ISI মার্কযুক্ত নহয় তেন্তে আপোনাক আপুনি জৰিমানা ভৰিব লাগিব আৰু যদি আপুনি বেল্টডাল পৰিধান নকৰে যি হেলমেটত বেল্ট থাকে সেই বেল্টডাল যদি আপুনি মুখৰ সৈতে পৰিধান নকৰে তেন্তে আপুনি অধিক জৰিমানা ভৰিব লাগিব এই মুহূৰ্তত জনাইছোঁ আৰু ISI মার্কযুক্ত নহ'লে আপুনি ভৰিব লাগিব জৰিমানা এই মুহূৰ্তত হেলমেটক লৈ ডাঙৰ ঘোষণা কৰিছে চৰকাৰে গতিকে বাইক আৰোহীৰ বাবে ডাঙৰ খবৰ আহি গ'ল আপুনি ৰাজপথত ওলোৱাৰ আগতে এতিয়াৰ পৰা ভালদৰে পৰীক্ষা কৰক আপোনাৰ হেলমেট ISI মার্কযুক্ত হয় নে নহয় আপুনি পৰীক্ষা কৰক যদি আপোনাৰ ISI মার্কযুক্ত হেলমেট নহয় তেন্তে ৰাজপথতে আপুনি জৰিমানা ভৰিব লাগিব এই খবৰ আপোনাৰ বাবে চৰকাৰে ইতিমধ্যে নিৰ্দেশনা জাৰি কৰিছে বাইক আৰোহীৰ বাবে লাখ লাখ বাইক আৰোহীৰ বাবে এই মুহূৰ্তত ডাঙৰ খবৰ আপোনাৰ হেলমেটটো আপুনি পৰীক্ষা কৰক আৰু যদি আপোনাৰ হেলমেটটো ISI মার্কযুক্ত হয় বা আপুনি বেল্টডাল পৰিধান নকৰে মুখৰ সৈতে বেল্টডাল নলগায় তেন্তে আপুনি অধিক জৰিমানা ভৰিব লাগিব এয়া বাইক আৰোহীৰ বাবে ডাঙৰ খবৰ বাইক চলোৱাৰ পূৰ্বে আপুনি সতৰ্ক হওক যিহেতু আগন্তুক সৰস্বতী পূজা
তার আগতে আপনি সতর্ক হোক আপনার বাইকখনত আপনার যে হেলমেট আপনি পরিধান করেছে বাইকখন চলাওতে সেই হেলমেটটো আইএসআই মার্কযুক্ত হয় না হয় এটার পর আইএসআই মার্কযুক্ত নহলেই আপনি ভরিব লাগিব জরিমানা 1000 টাকার জরিমানা ভরিব লাগিব আর এয়া লাখ লাখ বাইক চালকের ভাবে ডাঙর খবর হয়ে গেল রাজপথ তুলালেই আপনি ভরিব লাগিব জরিমানা কঠোর হয়েছে প্রশাসন কঠোর হয়েছে সরকারে নিয়ম বানিয়ে দিছে নতুন নিয়ম বানিয়ে দিছে গতিকে আপনি রাজপথ তুলার আগতে পরীক্ষা করব অন্যথা আপনি ভরিব লাগিব 1000 টাকার জরিমানা আর এয়া লাখ লাখ বাইক চালকের ভাবে এই মুহূর্ত ডাঙর ডাঙর ঘোষণা করেছে সরকারে ডাঙর ঘোষণা করেছে যদি আপনি 1000 টাকা জরিমানার পর বাঁচিব বিচারে তেন্তে আপনিও পরীক্ষা করক আপনার হেলমেটটো আইএসআই যুক্ত হেলমেট হয় না হয় ইফালে আইএসআই যুক্ত হেলমেট হওয়ার পিছতো আপনি যদি বেল্টডাল পরিধান নকরে যে হেলমেটত এডাল বেল্ট থাকে সেই বেল্টডাল যদি আপনি পরিধান নকরে তেন্তে আপনি ভরিব লাগিব জরিমানা আপনি জরিমানা ভরিব লাগিব এই মুহূর্তত জানাইছো রাজ্য লাখ লাখ বাইক চালকৰ বাবে ডাঙৰ খবৰ আহিছে বাইক চালকৰ বাবে ডাঙৰ খবৰ আহিছে আপুনি হেলমেট পৰিধান কৰাটো অত্যাৱশ্যক হৈ পৰিছে লগতে আপোনাৰ হেলমেটটো আইএসআই যুক্ত হয় নে নহয় সেয়াও পৰীক্ষা কৰি লওক যদি আপুনি পৰীক্ষা নকৰে সতৰ্কতাই সুৰক্ষা গতিকে আপুনি যদি আইএসআই যুক্ত আপোনাৰ হেলমেটটো নহয় তেন্তে আপুনি সেই হেলমেটটো সলনি অন্য এটা হেলমেট আপুনি ক্ৰয় কৰক নহলে আপুনি ভৰিব লাগিব জৰিমানা 1000 টকাৰ আপোনাৰ বাবে জৰিমানা আহি গ'ল আপুনি 1000 টকাৰ জৰিমানা ভৰিব লাগিব সতৰ্কতাই যেতিয়া সুৰক্ষা এই মুহূৰ্তত সরকারে দিছে নতুন নিয়ম দিছে আপনার হেলমেট আইএসআই যুক্ত আছে না আপনার হেলমেটত আইএসআই এই যে সিম্বল এই মার্কটো আপনার আছে না আপনি আজিয়ে পরীক্ষা এটাই আপনার পরীক্ষা করক আপনার হেলমেটত এই মার্কটো আছে না যদি এই মার্কটো আছে তেন্তে আপনি নিশ্চিন্ত থাকক আপনি রাজপথত অধিক জরিমানা ভরিব না থাকে আপনি যে হেলমেট পরিধান করে আছে অতি শীঘ্রে আপনি আপনার সেই হেলমেটত এই মার্কটো আছে না পরীক্ষা করক এটাই পরীক্ষা করক আপনার এই মার্কটো আছে না যদি আপনার এই মার্কটো নাই হেলমেটত নাই তেন্তে আপনি ভরিব লাগিব 1000 টাকার জরিমানা লাখ লাখ বাইক চালকের ভাবে ডাঙর খবর বাইক আরোহীর ভাবে ডাঙর খবর আপনি রাজপথ তোলালে ভরিব লাগিব ইটার পর 1000 টাকার জরিমানা বিআইএসর দ্বারা জারি করা হয়েছে আইএসআই চিহ্ন থাকা হেলমেট আইএসআই চিহ্ন থাকিব লাগিব আপনার যেহেতু এই হেলমেটটো এই হেলমেটটোত আপনি যেহেতু চিহ্ন দেখেছে এই চিহ্নটো আপনার থাকিব লাগিব যদি আপনার হেলমেটটোত এই চিহ্নটো আছে তেন্তে আপনি নিশ্চিন্ত থাকক আপনি ভরিব নালাগে 1000 টাকার জরিমানা যদি নিয়ম উলঙ্ঘা করে আপনার এই আইএসআই মার্কটো না থাকে তেন্তে আপনি যদি নিয়ম উলঙ্ঘা করে তেন্তে আপনি 1000 টাকার জরিমানা ভরিব লাগিব গতিকে 1000 টাকার জরিমানার পর যদি আপনি রেহাই পাব বিচাৰে তেন্তে আপনার হেলমেটটো এই মার্কটো থাকাতো অত্যাবশ্যক এই মার্কটো থাকিব লাগিব আর আজি এটাই আপনি পরীক্ষা করক আপনার হেলমেটটোত এই মার্কটো আছে না যদি এই মার্কটো নাই বা এই চিহ্নটো নাই তেন্তে আপনি অধিক জরিমানা ভরিব লাগিব গতিকে আপনি পরীক্ষা করক যেহেতু আগন্ত সরস্বতী পূজা আহি আছে তার আগতে আপনি পরীক্ষা করক কেন রাজপথত উলালে আপনি ভরিব লাগিব অধিক জরিমানা ইতিমধ্যে জারি কৰিছে আপনার হেলমেটটোত আইএসআই মার্ক আছে না এই মার্কটো যদি না থাকে আপনি টকা ভরিব লাগিব 1000 টকা ইতিমধ্যে সরকারে নিয়ম দিছে আপনি যদি নিয়ম উলঙ্ঘা করে তেন্তে ভরিব লাগিব গতিকে আপনি আপনার যেটো হেলমেট আছে আপনার লগত যেটো হেলমেট আছে সেই হেলমেটটো আপনি আজিয়ে পরীক্ষা করক অন্যথা আপনি ভরিব লাগিব জরিমানা যেহেতু সতর্কতাই সুরক্ষা আপনি যেটা সতর্ক হব সেই সতর্কই আপনার বাবে সুরক্ষা আর আপনি যেটো আইএসআই মার্কযুক্ত হেলমেটটো পরিধান করব আর এই হেলমেটটো পরিধান করার সময় আপনি চাব ইয়াতে বেল্ট থাকে হেলমেটটোত বেল্টডাল থাকে সেই বেল্টডাল আপনি মুখর সহ চিত্রত দেখার দরে ইয়াত থাকার দরে আপনি মুখর সহ সংলগ্ন করব আপনি মুখর লগাই লব লাগবে বেল্টডাল যদি আপনি এই বেল্টডাল লগাই নলয় তেন্তে আপনি ভরিব লাগবে 1000 টাকার জরিমানা গতিকে হেলমেট পরিধান করার লগতে আইএসআই হেলমেট পরিধান করার লগতে আপনি লগাই লোক বেল্টডাল লগাই লোক নহলে আপনি জরিমানা ভরিব লাগবে 1000 টাকায় সকলোর বাবে এই নিয়ম ধার্য করেছে রাজপথ তোলালে আপনি ভরিব লাগবে 1000 টাকার জরিমানা গতিকে আপনার সেই হেলমেটটোর লগত আপনি পরীক্ষা করে লব আপনি ভালদরে সাবধানে চাই লব যে আপনি বেল্টডাল লগাই লব লাগিব যদি আপনি বেল্ট নলগালে আপনি ভরিব লাগিব 1000 টাকার জরিমানা এয়া হেলমেটত আপনার আজি গতিকে আপনি এই মুহূর্ততে পরীক্ষা করক আপনার হেলমেটত চিহ্নটো এই আইএসআই যেটো চিহ্ন সেই চিহ্নটো আছে না আপনি আজিয়ে পরীক্ষা করুন কেন সরকারে নতুন নিয়ম আনিছে আপনার বাবে নতুন নিয়ম আনিছে বিভিন্ন সময়ত আপনার এনেকুৱা হব পাৰে যে আপনি হেলমেট পরিধান করার পিছতো আপনি ভরিব লাগিব 1000 টাকার জরিমানা তো 1000 টাকার জরিমানা ভরিব লাগিব তেনে সময়ত আপনার বিভিন্ন প্রশ্ন মনে আহিব যে হেলমেটটো থাকার পিছত মই কিয় ভরিব লগা আছে জরিমানা কিন্তু আপনার হেলমেটটোত যদি আইএসআই মার্ক না থাকে তেন্তে আপনি নিশ্চিতভাবে ভরিব লাগিব 1000 টাকার জরিমানা গতিকে আপনার হেলমেটটোত এই চিহ্নটো আছে না আপনি পরীক্ষা করক আজি কে পরীক্ষা করক আপনার এই চিহ্নটো আছে না যদি আপনার এই চিহ্নটো আপনার হেলমেটটোত আছে তেন্তে আপনি নিশ্চিন্ত হয়ে থাকিব পারে কেন এই চিহ্নটো আছে যদি আপনি রাজপথ তোলালে জরিমানা ভরিব নালাগে যদি আপনার এই চিহ্নটো নাই তেন্তে আপনি অধিক জরিমানা ভরিব লাগিব 1000 টাকার জরিমানা ভরিব লাগিব রাজপথত আপনার বাহনখন ওলোৱাৰ লগে লগে ইতিমধ্যে বিআইএসৰ দ্বারা এই নির্দেশনা জারি করেছে আইএসআই হেলমেট পরিধান করব লাগিব বলে বিআইএসৰ দ্বারা
জারি কৰিছে আৰু পিন্ধাটো হেলমেট পিন্ধাটো চালক আৰু আৰোহীৰ বাবে অত্যাৱশ্যকীয় বাধ্যতামূলক আপুনিও হেলমেট পিন্ধিব লাগিব লগতে আপোনাৰ লগত যিজন ব্যক্তি উঠিছে চালকৰ লগত যিজন ব্যক্তি উঠিছে সেই ব্যক্তিজনেও হেলমেট পিন্ধাটো অত্যাৱশ্যকীয় বাধ্যতামূলক সকলোৱে হেলমেট পিন্ধিব লাগিব আৰু দুইজন ব্যক্তিয়ে ISI যুক্ত হেলমেট পরিধান করব গতি সরকারে নতুন নির্দেশনা আনিছে আপনি বাইক চলার আগে সতর্ক হোক আপনি রাজপথত ওলার আগতে সাবধানতা অবলম্বন করক আর লক্ষ্য করক যে আপনার হেলমেটটো ISI যুক্ত হয় নে নহয় যদি আপনার ISI যুক্ত হেলমেট নহয় তেন্তে আপনি সেই হেলমেটটো সলনি করক আর ISI যুক্ত হেলমেট এটা ক্রয় করক অন্যথা আপনি রাজপথত ওলার লগে লগে 1000 টাকার জরিমানা ভরব লাগবে যেহেতু সরকারে নতুন নিয়ম আনিছে আপনার বাবে নতুন নিয়ম আনিছে সমাগত সরস্বতী পূজা আহি আছে তার আগতেই আপনি পরীক্ষা করে লোক আপনার হেলমেটটো ISI হয় নে নহয় আর এই চিহ্নটো আপনার হেলমেটটোত আছে নে নাই যদি আপনার হেলমেটটোত সেই ISI মার্কটো নাই তেন্তে আপুনি রাজপথত ওলালে ভরিব লাগিব জরিমানা ইতিমধ্যে সরকারে ডাঙর ঘোষণা করেছে নতুন নির্দেশনা আনিছে আর যিকোনো হেলমেট পিন্ধিলে আপনি জরিমানা ভরিব লাগিব হেলমেট পরিধান করলে নহব আপনার হেলমেটটোর ISI যুক্ত হব লাগিব যদি ISI যুক্ত নহয় আপনি হেলমেট ISI যুক্ত নহয় অথবা আপনি হেলমেট পরিধান করেছে তেন্তে আপনি জরিমানা ভরিব লাগিব আপনি কেবল হেলমেট পরিধান করলে নহব ISI যুক্ত হব লাগিব ইয়ার উপরে হেলমেটত যিডাল বেল্ট থাকে সেই বেল্টডাল আপনি মুখর লগত সংলগ্ন করব লাগিব যিদরে চিত্রত আপনি দেখা দিছে মুখর সহিতে সংলগ্ন করেছে আপনিও এনেদরে বেল্টডাল লগাব লাগিব যদি আপনি এই বেল্টডাল নলগায় তেন্তে আপনি জরিমানা ভরব লাগবে আপনার ISI হলেও আপনি জরিমানা ভরব লাগবে বা আপনি হেলমেট পরিধান করলেও আপনি জরিমানা ভরব লাগবে আপনার লগতে আপনার যিজন ব্যক্তি আর আপনার লগত বহিছে বাইকখনত সেই বাইকার আপনার লগত বহা ব্যক্তিগৰাকীও এই বেল্টডাল পরিধান করব লাগবে মুখৰ সৈতে সংলগ্ন করব লাগবে এই বেল্টডাল যদি বেল্টডাল পরিধান নকৰে তেন্তে আপনি 1000 টাকার জরিমানা ভরব লাগবে রাজপথত ওলার লগে লগে আপনি 1000 টাকার জরিমানা ভরব লাগবে এই মতত জানাই আছো বাইক আরোহীর বাবে ডাঙর খবর আহিছে গতি আপনি বাইকখন রাজপথত ওলার আগতে সতর্ক হোক সাবধান হোক আপনার এই চিহ্নটো আছে নে নাই আপনি পরীক্ষা করক আজি এতিয়াই আপনি পরীক্ষা করক এই চিহ্নটো আপনার বাইকখনত আছে নে নাই যদি আপনার বাইকখনত এই চিহ্নটো নাই তেন্তে আপনি ভরব লাগবে 1000 টাকার জরিমানা এই মুহূর্ত সরকারে যেহেতু আইন আনিছে নতুন এখন আইন আনিছে আপনার বাবে গতি আপনিও রাজপথত ওলার আগতে পরীক্ষা করক আপনার হেলমেটটো ISI যুক্ত হয় নে নহয় যদি আপনার হেলমেটটো ISI যুক্ত নহয় তেন্তে আপনি সলনি করক আর ISI যুক্ত হেলমেট এটা ক্রয় করক যেহেতু সরকারে নতুন আইন আনিছে এয়া লাখ লাখ বাইক আরোহীর বাবে ডাঙর খবর আপনি পরীক্ষা করক ISI যুক্ত নহলে এটাই পরীক্ষা করক আপনার হেলমেটটো ISI যুক্ত যদি আপনার হেলমেটটো নহয় তেন্তে আপনি রাজপথত ওলার আগত সাবধান হোক অন্যথা আপনি ভরব লাগবে 1000 টাকার জরিমানা।